ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চপটক ইংলিশ চ্যানেলে তোমাদের আরেকবার সবাইকে স্বাগত। তো ইতিমধ্যেই পুলিশ কনস্টেবলের রেজাল্ট বেরিয়ে গেছে, এখন প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে, এখন মেইনসের পালা। আর মেইনসে ইংলিশ থেকে 25 মার্কস থাকে, 25 মার্কস থাকে, তাই আমাদের টার্গেট 25 এ আমরা 25ই পাবো। তো ইংলিশের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, আমাদের সবকিছুই জানতে হবে। কিন্তু আমি কোশ্চেন ঘেটে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে এটাই বুঝতে পারলাম যে প্রতি বছর স্পেলিং মিস্টেক থেকে 1 থেকে 3টি কোশ্চেন আসেই। তো আজকে আমরা কিছু ট্রিক্স ফলো করে এই বানানগুলো মনে রাখার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করছি। তো ফার্স্ট লিখবো অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন মানে মার্ডার করা, তাই তো? এবার অ্যাসাসিনেশনটাকে আমরা কিভাবে মনে রাখবো? যে দুটো গাধা আর নেশনের মাঝে আমি, দুটো গাধা আর নেশনের মাঝে আমি, এটা মনে রাখলেই আমাদের অ্যাসাসিনেশন স্পেলিং হয়ে যাবে। দুটো গাধা, অ্যাশ মানে কি? অ্যাশ মানে গাধা, অ্যাশ লিখলাম। দুটো গাধা বলেছি, অ্যাশ। তারপর আবার অ্যাশ লিখবো, দুটো গাধা। তারপর কি বললাম? মধ্যে আমি, আই মানে আমি। তারপর কি? তারপর নেশন, তাহলে দুটো গাধার নেশনের মাঝে আমি, ঠিক আছে? নেশন আর দুটো গাধা, তার মাঝে আমি। দেখো অ্যাসাসিনেশন স্পেলিং হয়ে গেল, অ্যাসাসিনেশন, আর ভুল হবে না, ঠিক আছে? এরপর হচ্ছে লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট কি হবে? লেফটেন্যান্ট হচ্ছে, লিখে নিই তারপর তোমাদের বলছি। লেফটেন্যান্ট স্পেলিং এ আমরা এই ট্রিক্সটা মনে রাখবো যে লাই, লাই মানে কি? লাই মানে হচ্ছে মিথ্যা। তারপর ইউ, ইউ, তারপর টেন, তারপর অ্যান্ড। কি মনে রাখবো? মিথ্যা, তুমি, টেন, 10, পিঁপড়ে। তার মানে মিথ্যা, তুমি, 10, পিঁপড়ে। এটা যদি মনে রাখো তাহলে লেফটেন্যান্ট স্পেলিং হয়ে যাবে। লাই মানে মিথ্যা, তুমি, মিথ্যা তুমি, তার মানে ইউ, 10, টেন, তারপর অ্যান্ড। মিথ্যা, তুমি, 10, পিঁপড়ে, তাহলে হয়ে যাবে লেফটেন্যান্ট স্পেলিং, ঠিক আছে? তারপর যাচ্ছি প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন মানে কি? হচ্ছে উচ্চারণ। এই উচ্চারণটাকে যদি আমরা ঠিক বলি তাহলেই আমাদের স্পেলিংটাও ঠিক হবে। প্রোনাউন্সিয়েশন আমরা অনেকেই বলি প্রোনাউন্সিয়েশন, সেটা কিন্তু ভুল। অ্যাকচুয়াল উচ্চারণ কি? প্রোনাউন্সিয়েশন, তাহলে আমাদের আর স্পেলিংও ভুল হবে না। প্রো, তারপর কি? নান, নান মানে সন্ন্যাসিনী, সেই স্পেলিং। প্রোনাউন্সিয়েশন, সিয়েশন। আমরা যদি উচ্চারণটাকে ঠিক করি তাহলে স্পেলিংও ঠিক হবে। প্রোনাউন্সিয়েশন না, প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? তারপর যাচ্ছি আমরা অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? তার স্পেলিংটা লিখে নেই, অ্যাকোমোডেশন। দেখো এখানে কি ট্রিক্স ফলো করব? অ্যাকোমোডেশন মানে কি? কোনো জায়গায় থাকার জায়গা, কোনো থাকার জায়গা, সেখানে আসবাবপত্র দিয়ে থাকার একটা ব্যবস্থাপনা। তো অ্যাকোমোডেশন, তো আমরা মনে রাখবো সিএম এসেছে, ধরো সিএম মানে চিফ মিনিস্টার এসেছে, তার জন্য অবশ্যই ভালো অ্যাকোমোডেশন দিতে হবে, ঠিকঠাক থাকার জায়গা তাকে দিতে হবে। তো সিএম এসেছে, চিফ মিনিস্টার এসেছে, তার জন্য তাকে সবকিছু ভালো অ্যাকোমোডেশন দিতে হবে। তো সিএম, এখানে সি, এখানে এম, তাহলে সিএম এসেছে, ভালো ব্যবস্থাপনা, সবকিছু কি ডাবল ডাবল দেওয়া হয়েছে, ভালো দেওয়া হয়েছে। তাই আমরা মনে রাখবো যখন অ্যাকোমোডেশন স্পেলিং লিখবো তাহলে আমরা সিটাকে ডাবল রাখবো আর এমটাকেও ডাবল রাখবো। সিএম এসেছে, সিএম এর সবকিছু ডাবল ডাবল দিচ্ছি, ব্যবস্থাপনা খুব ভালো দিচ্ছি, তাহলে সি আর এমটাকে ডাবল রাখবো, বাকি সব হয়ে যাবে অ্যাকোমোডেশন। তাহলে সিএম, সি ডাবল লিখলাম, ও তারপর ডাবল এম লিখলাম, ও DATION, ঠিক আছে? এগুলো একবার ফলো করে দেখো, একটা স্পেলিংও ভুল হবে না। আমি ডেসক্রিপশনে এর PDF দিয়ে দেব, তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তারপর আসছি বিগিনিং। বিগিনিং, দেখো এটা মনে রাখবে, বিগিনিং এ কি হবে? সবসময় ডাবল এন হয়, বিগিনিং এ ডাবল এন হয়। কিন্তু যখন আবার আমরা ওপেনিং লিখবো তখন কিন্তু সিঙ্গল এন হবে, মনে রাখবে। বিগিনিং এ সবসময় কি হয়? ডাবল এন হয়, এটা মনে রাখবে। তারপর আসছি বিলিভ। বিলিভ, বিলিভ মানে কি? বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, তাই তো? মানে কোনো জিনিসকে সত্য বলে বিশ্বাস করা, তাই তো? তার মানে হচ্ছে বিলিভ। देखो कोनो जिनिसके सत्य बोले विश्वास करा किन्तु बिलिभेर माझेई होच्छे मिथ्या लाई। ताहले एइভাবে মনে রাখবে বিলিভ মানে কোনো কিছুকে সত্য বলে বিশ্বাস করা কিন্তু বিলিভ স্পেলিং এর মাঝেই লাই। ঠিক আছে, তার মানে মিথ্যা, তার ভিতরেই মিথ্যা। তাহলে বিলিভ যখন লিখবে আগে ই হবে না আগে আই হবে, এটা নিয়ে কনফিউশন হয়। তাহলে এখন থেকে ভুল হবে না, বিলিভ মাঝে হচ্ছে লাই, এল আই ই। তাহলে হয়ে গেল বিলিভ স্পেলিং। তারপর আসছে কলিগ। अच्छा लीग, लीग लीग आमरा कि आईपीएल जेमन इंडियन प्रिमियर लीग। ठीक है, এইভাবে মনে রাখবো কলকাতায় গিয়ে আমরা इंडियन प्रिमियर लीग দেখেছি। তাহলে কলকাতায় গিয়ে প্রথমে কোল লিখবো, কোল স্পেলিংটাকে তোমরা কে দিবে না, এই ক্ষেত্রে সিও এল দিবে কোল। এবার হচ্ছে লীগ স্পেলিং লিখবো, আমরা প্রিমিয়ার লীগ দেখতে গেছি কলকাতায়, তাহলে কি এল ই এ জি ইউ ই কলিগ। স্পেলিং সবসময় মনে থাকবে কলিগ। ঠিক আছে, ভুল হবে না। প্রথমে আমরা কলকাতায় গেছি তার জন্য কোল লিখতেই হবে আমাদের, এখানে কে হবে না, সেক্ষেত্রে সি হবে। কোল লিখলাম, তারপরে কিন্তু আমাদের লিগ লিখতে হবে, ডাবল এল কিন্তু চলে আসবে। ঠিক আছে, কলিগ হয়ে গেল। তারপর কি, এরপর আসবো কমিটি। কমিটি, আচ্ছা কমিটি। তো দেখো কমিটিতে কখনো কোনো কমিটি কি একজন লোককে নিয়ে হয়, হয় না। কমিটি মানে বেশি লোক, একের বেশি লোক থাকবে, তাই তো। তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে কমিটি মানে একের বেশি লোক। আর তাই সবকিছু এখানে দেখো ডাবল ডাবল, শুধু সিও লিখবো, তারপরে এমটাও ডাবল, সিটাও ডাবল, ইটাও ডাবল। এটা মনে রাখবে আইটা কখনো ডাবল হয় না, এমনিতেও জানো। আর আই মানে কি, আই মানে আমি। তো কমিটি আমি তো ডাবল হতে পারি না, আমি তো একজন লোকই। শুধু আইটা এখানে আমরা কি রাখবো মাঝে, আইটাকে মাঝে আমরা সিঙ্গেল রাখবো, আর বাকি এম ডাবল টি ডাবল ই সবকিছুই ডাবল ডাবল হবে। কমিটি মানে একের বেশি লোক, সেই জন্য আমরা সবই ডাবল ডাবল দেবো। এই ট্রিক্সটা ফলো করবে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রামার। এটা খুব ভুল করে গ্রামার। গ্রামার স্পেলিং এ কিন্তু কখনো ই হয় না, এ হয়। ডাবল এম হয়, ডাবল এম, তারপর এ আর, গ্রামার। ঠিক আছে, এরপর আসছি এম্বারাস। ঠিক আছে, এম এম্বারাস। তাহলে দেখো এটাকে মনে রাখবে, এম্বারাস মানে কি লজ্জা পাওয়া, তাই তো। তো এম্বারাসের শেষে সবসময় অ্যাশ, গাধা অ্যাশ আসে। ঠিক আছে, তো গাধা সবসময় কেউ তো বোকা, ওকে সবসময় লোড হইতে হয়, তাই না। গাধা তো সবসময় লোড বসে, এই জন্য গাধার আগে ডাবল আর, সিঙ্গেল আর হবে না। ও লোড বেশি বয়, তাই ওর সামনে এই লোড বেশি। সিঙ্গেল আর দিলে তো লোড কম, ধরো এইভাবে ধরে নাও যে সিঙ্গেল আর না, তাহলে কি হবে ডাবল আর হবে, আর শেষে গাধা, এম্বারাস এম্বারাস। ঠিক আছে, ডাবল অ্যাশ গাধা, তার সামনে বেশি লোড, তাই সিঙ্গেল আর হবে না, ডাবল আর হবে, এম্বারাস। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি হ্যারাসমেন্ট। HARA ডাবল S MENT, হ্যারাসমেন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখবে হ্যারাসমেন্ট স্পেলিংটাকে এইভাবে মনে রাখবে যে হার, হার মানে কি হিন্দিতে কি বলে, হার মানে প্রতি, মানে প্রত্যেকটি। হার অ্যাশ, প্রত্যেকটি গাধা, হার অ্যাশ। হার অ্যাশ যদি লেখো বাকিটা তো মেন্ট পারবে, হার অ্যাশ প্রত্যেক গাধা, হার অ্যাশ। ঠিক আছে, তাহলে হ্যারাসমেন্ট স্পেলিং হয়ে যাবে, ভুল হবে না। হার স্পেলিং এ ডাবল আর না, সবসময় সিঙ্গেল আরই হবে, হার তারপরে গাধা অ্যাশ তারপর মেন্ট। ঠিক আছে, তারপরে লিখবো ইমিডিয়েট। ইমিডিয়েট দেখো এটা কিভাবে মনে রাখবো, ইমিডিয়েট মানে তাড়াতাড়ি, তাই তো, তৎক্ষণাৎ। তো ধরো তোমার বন্ধু ফোন করলো, বললো তুই এখন কোথায় আছিস, কখন আসবি। তো তুমি ওদিক থেকে রিপ্লাই দিলে আমি এখন ওই মিডিয়া অফিসের সামনে। ঠিক আছে, তো আমি কি রিপ্লাই দিলে আমি হই, তাহলে লিখলাম আই এম, আমি হই মিডিয়া। এই দেখো মিডিয়াতে, আমি হই মিডিয়াতে। যদি মনে রাখো তাহলে ইমিডিয়েট স্পেলিং আর ভুল হবে না। আই এম, আমি হই মিডিয়া, তারপর তে, ইমিডিয়েট। ঠিক আছে, আমার ক্লাসগুলো ফলো করো। পুলিশ মেইন কনস্টেবলে একটি একটি কোশ্চেনও ভুল হবে না, 25-এ 25 কারেক্ট করে আসবে, ঠিক আছে। তারপর আসছি সিগারেট। প্রথমে সিগারেট স্পেলিং এ আমরা প্রথমে লিখবো সিগার, CIGAR, সিগার, সিগার লিখবো। তারপর আমরা কি দিব, ETTE, ঠিক আছে। প্রথমে সিগার লিখে নেব, সিগার, CIGAR, সিগার, কোনো ভুল নেই, সিগার। তারপর কি লিখবো, ETTE, সিগারেট, হয়ে গেল। এবার আসছে ভ্যাকিউম। এই ভ্যাকিউম স্পেলিংটা সবাই বেশিরভাগ ভুল করে। ভ্যাকিউম ইউ যে ডাবল হতে পারে এটা মানে আইডিয়ার মধ্যে আসে না, সবসময় সিটাকে সবাই ডাবল করে দেয়, কিন্তু এটা মনে রাখবে ভ্যাকিউমে কি হয়, ইউটা ডাবল হয়, ভ্যাকিউম, ঠিক আছে। ভ্যাকিউম মানে শূন্যস্থান, ভ্যাকিউমে ইউটা ডাবল হয়, মনে রাখবে। এরপরে আসছি প্রফেশন। প্রফেশন স্পেলিংটা কিভাবে লিখবে, ভেঙে ভেঙে লিখবে। প্রফেস, প্রফেস লিখবে প্রথমে, প্রো, তারপরে ফেস, প্রফেস, প্রফেস, তারপরে কি করবে, সন লিখে দেবে, SION। তাহলে এর উচ্চারণটাকে এইভাবে করবে, প্রফেশন এরকম বললো না, প্রফেশন যদি বলো তাহলে স্পেলিং ঠিক হবে। মানে এটা স্পেলিং ঠিক করার জন্য এইভাবে তোমরা প্রোনাউন্সিয়েশনটা করতে পারো, কিভাবে, প্রফেস তারপর সন, প্রথমে প্রফেস লিখবো তারপর সন লিখবো, ঠিক আছে, প্রফেশন হয়ে যাবে। তারপর অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস প্রথমে কি লিখবো, অ্যাড, মানে ধরো তোমার জন্য কেউ নতুন একটা জামা নিয়ে এসেছে, তাহলে তোমার আগের যা জামা ছিল তার সাথে একটা জামা অ্যাড হলো, তাহলে অ্যাড, অ্যাড লিখবো। তোমার আগে নতুন জামা ছিল তার সাথে নতুন অ্যাড হলো, অ্যাড। তারপর কি লিখবো, ড্রেস, ড্রেস মানে জামা কাপড়, তাই তো, তাহলে অ্যাড করলাম, আমার আগে যে ড্রেস ছিল তার সাথে আমরা অ্যাড করলাম, ADDE, সরি 3টে দিয়ে দিয়েছি, তাহলে আমরা কি অ্যাড করলাম, প্রথমে অ্যাড করলাম, সরি অ্যাড করলাম, A সিঙ্গেল ডি দিবে। তারপর আমরা কি করবো, ড্রেস, কি অ্যাড হলো আমার, ড্রেস, অ্যাড্রেস হয়ে গেল, ঠিক আছে। এবার আসছি কমেমোরেট, ঠিক আছে। কমেমোরেট স্পেলিং লিখবে, এটা কিভাবে লিখবো, ধরো তুমি অনেক দামি দামি জামা কাপড় বা দামি দামি কেনাকাটা করে নিলে, এবার বাড়িতে গেলে তোমাকে তোমার মা বকবে এত দামি দামি ড্রেস কেনার জন্য। এবার তুমি কি করলে, দোকানদারকে বললে যে আমার যে ক্যাশ মেমো দেয়, অনেক দোকান থেকে ক্যাশ মেমো দেয়, তো তুমি কি বললে, আমার মেমোতে সব জিনিসগুলোর দাম কম কম করে লিখে দাও, ঠিক আছে। তো এটা লিখলে কমেমোরেট স্পেলিং হয়ে যাবে, কিরকম, কম, কম, কোথায় কম করতে বললো রেটটা, মেমোতে, মেমোতে, আমার ক্যাশ মেমোতে কম, তারপর কি করলো, মেমোতে কি কি কম করতে বললো, রেট, দামটাকে কম করতে বললো। যদি এইভাবে লেখো কমেমোরেট স্পেলিং আর কখনো ভুল হবে না, কমেমোরেট হয়ে গেল, ঠিক আছে। তারপর আসছি ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি স্পেলিং খুব ইজি, ম্যান লিখবো, তারপর কি DA, ম্যান্ডেটরি, এটা এমনিতেই মনে থাকবে, ম্যান্ডেটরি, ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে ডিজিজ, এটাও ভুল হয়ে যায়, ডিজিজ স্পেলিং কিভাবে মনে রাখবো, যে দিদি অসুস্থ তারপরেও সমুদ্রে গেছে ঘুরতে, দিদি অসুস্থ তারপরেও সমুদ্রে গেছে ঘুরতে, তো দিদির জন্য লিখবো DD, ঠিক আছে, D। এবার সমুদ্রে গেছে, তাহলে সমুদ্রে লিখবো, সমুদ্রের ইংলিশ কি, SEASC, ঠিক আছে। সমুদ্র প্লুরাল করে দিলাম, তারপর তার শেষে একটা E দিয়ে দেবো, হয়ে যাবে ডিজিজ, ঠিক আছে। তো আগের যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগের ভিডিওগুলো দেখে নিও, তোমাদের কাজে দেবে। তো আজ এই অবধিই ছিল, বাকি ক্লাস নিয়ে পরের ভিডিওতে আসছি, ঠিক আছে, বাই।